করুণাময় মান্নার মতো ব্যক্তিত্বরা। তারই পথ ধরে এগিয়ে আসছেন আমাদের অধ্যাপক অধ্যাপিকারা, কৃতি ছাত্রীরা। আজ সেই প্রাক্তন ঐতিহ্যকে মাথায় রেখে আজ বর্তমানের প্রেক্ষিতে আমরা আগামী দিনে গার্লস কলেজের অবস্থানকে তাদের পরম্পরা ধরেই সেই জায়গায় নিয়ে যেতে চাই। আগামী দিনে সমস্ত এলাকাবাসীকে শুভানুধ্যায়ীদের নিয়ে আমরা আজকে এই পদযাত্রা করেছি। প্রথমেই ছিল আমাদের প্রভাতী অনুষ্ঠান, কলেজে পতাকা উত্তোলন, কলেজ সঙ্গীত, যেটা কলেজের অধ্যাপিকাদের রচনা এবং সুর দেওয়া। তারপরই ছিল বেদগান, এবং এই প্রভাতী মাঙ্গলিক অনুষ্ঠানের পর আমাদের ছিল পদযাত্রা। এই পদযাত্রায় সামিল হয়েছেন অশীতিপর বৃদ্ধা, আমাদের কলেজের প্রাক্তন ছাত্রী, যিনি আমাদের কলেজের লাইব্রেরিতে দীর্ঘদিন কাজ করে গেছেন, আমাদের এনসিসিকেও তিনি নেতৃত্ব দিয়েছেন, কণা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও আছেন আমাদের কলেজের পরিচালন সমিতির প্রাক্তন এবং বর্তমান সদস্যরা আছেন, এলাকার আমাদের কলেজকে ভালোবাসেন, শুভকামনা করেন, সেইরকম শুভানুধ্যায়ী মানুষ আমাদের পরিচালন সমিতির সভাপতি, পরিচালন সমিতির সদস্যরা আমার প্রাক্তন এবং বর্তমান অধ্যাপক অধ্যাপিকা, প্রাক্তন এবং বর্তমান ছাত্রী, এবং বারবার বলছি আমাদের গার্লস কলেজকে আন্তরিকভাবে ভালোবাসেন, এলাকার শুভানুধ্যায়ী মানুষ, বিভিন্ন সংস্কৃতি কর্মী, সকলে মিলে তাদের সামগ্রিক আন্তরিকতায় আমাদের এই শোভাযাত্রা সর্বাঙ্গ সুন্দর হয়েছে বলে আমরা সবাই মনে করি। আমরা এই বার্তায় মানুষের কাছে পৌঁছে দিতে